যে কারণে মঞ্চে নাচলেন না নোরা ফাতেহি। নাচের জন্যই খ্যাতি পেয়েছেন বলিউড তারকা নোরা ফাতেহি। নোরা ও নাচের মুদ্রা এপিটোপিটে পরিণত হয়েছে। সাকি সাকি দিলবার গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা সম্প্রতি এসেছিলেন ঢাকায়। হলভর্তি মানুষ অপেক্ষায় ছিল তার জন্য। উপস্থাপকেরাও বলেছিলেন কিছুক্ষণের মধ্যেই আসছেন নোরা ফাতেহি। আসি আসি করে রাত তখন 9:40 মঞ্চে আসলেন নোরা। নোরা যখন রাজসিক ভঙ্গিতে ধীরে ধীরে মঞ্চে আসছেন তখন তাকে দিলবার গানের তালে বরণ করে নেয় ইগল ড্যান্স কোম্পানির শিল্পীরা। দিলবার গানে 5 সেকেন্ডের মতো কোমর তুলিয়ে নাচের লাগাম টেনে দেন তিনি। ততক্ষণে নোরাকে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। নোরা নোরা বলে অভিবাদন জানান তারা। তার জবাবে মঞ্চ থেকে দর্শকদের দিকে উড়ন্ত চুমু ছুড়ে দেন নোরা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় উইম্যান লিডারশিপ কর্পোরেশনের আয়োজনে উইম্যান এম্পাওয়ারমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক আয়োজনে অংশ নিয়ে এমন অভিজ্ঞতার মুখে পড়েছিলেন ঢাকার দর্শকরা। আয়োজকরা বলেছিলেন এতে 40 মিনিটের পরিবেশনায় অংশ নেবেন নোরা। সেই আয়োজনের টিকিট 15,000, 10,000 ও 5,000 টাকায় বিক্রি করা হয়। নোরার নাচ ছাড়াই অনুষ্ঠান শেষ হয়ে যায় এড়িয়ে ক্ষোভ জানালেন দর্শকরা। একজন বললেন নোরার নাচ দেখার জন্য 5,000 টাকায় তিনি টিকিট কিনেছেন, তবে নোরার নাচ না দেখে হতাশ হয়েছেন। তার ভাষ্য, নোরা নাচবেন না এটা ভাবতেও পারিনি, টিকিট কেটে শুধু শুধু অর্থের অপচয় করলাম। নোরা নাচলেন না কেন এমন প্রশ্ন সবার মনে। আর এই প্রশ্নের জবাবে আয়োজকদের একজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে আমাদের অনুমতি দেওয়ার সময়ই বলা হয়েছিল শুধু তথ্যচিত্রর শুটিং হবে, কোনো পরিবেশনায় অংশ নিতে পারবেন না নোরা। প্রশাসনের তরফ থেকে আমাদের বলা হয়েছিল নোরা যেন স্টেজে না নাচেন, যে 5 সেকেন্ড পারফর্ম করেছেন সেটা নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাদের। মঞ্চ ছাড়ার আগে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে গেলেন এই বলিউড তারকা। নোরা বললেন, দ্বিতীয়বারের মতো ঢাকায় এলাম, ঢাকায় আসাটা সব সময় আনন্দে, সবাইকে ধন্যবাদ। নারীদের এগিয়ে যাওয়ার বার্তাও দিয়ে গিয়েছেন এই নানা চড়াই উচাই পেরিয়ে বলিউডে নাম করা তারকা। তিনি বললেন, আত্মবিশ্বাসী থাকুন, নিজেদের প্রতি বিশ্বাস রাখুন, আর অবশ্যই নিজেকে শিক্ষিত হিসেবে গড়ে তুলুন। নোরা ফাতেহির মঞ্চে আসার 2 ঘন্টা আগে শুরু হয়েছিল এই অনুষ্ঠান। সন্ধ্যা 7টায় শুরু হওয়া ওই আয়োজনে ফ্যাশন শোতে অংশ নেন ঢালিউডের এ সময়ের জনপ্রিয় নায়িকা পূজা চেরি, ছিলেন সাবিলা নূর সহ আরো অনেকে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির মহাপরিচালক সোহরাব হোসেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদও ছিলেন সেখানে। হিন্দির পাশাপাশি তেলুগু, মালায়ম ও তামিল সিনেমাতে নোরা ফাতেহির সরব উপস্থিতি নজর কাড়ে। কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতে সমান জনপ্রিয় তিনি। মরক্কো বংশভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও ঋত্বিক রোশনের ভক্ত ছিলেন। আরবিতে ডাব করা তাদের অভিনীত সিনেমা দেখেই তিনি বড় হয়েছেন। সেই থেকে স্বপ্ন বলিউডে কাজ করবেন, কিন্তু রক্ষণশীল অভিভাবকদের বাড়িতে সেটি ছিল প্রায় অসম্ভব। বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রেখেছিলেন তিনি, আর সেই স্বপ্ন এখন তার হাতের মুঠোয়। বন্ধুরা, বিনোদনের নানা খবর নিয়ে আসছি আমরা, আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ।